হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর ওই সাথে বলতে চাই যে যেখান থেকে আজ ট্রান্সলেশন কম্পিটিশনে অংশগ্রহণ করছো, তোমাদেরকে সবাইকে জানাই আবারও ধন্যবাদ। আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই সাথে বলতে চাই ওয়েলকাম টু ইংলিশ আড্ডা। তোমরা জানো ইউটিউবে তোমরা কিভাবে উত্তর লিখতে হয়, যারা পূর্বে পরীক্ষাগুলো বা এক্সামগুলো দিয়েছে তোমরা অবশ্যই ভালোভাবে জানো। তবু আমি আরেকবার বলি, উত্তর লেখার নিয়ম, কমেন্ট বক্সে নিজের নাম অর্থাৎ তোমার নিজের নাম লিখবে ও শ্রেণীর নাম লিখে সব প্রশ্নের উত্তর একসাথে লিখবে। আমি আবারও বলছি, যদি 10টা প্রশ্ন থাকে 10টা প্রশ্নের অ্যান্সার একসাথে লিখবে, কোনো প্রশ্ন তোলা লাগবে না, জাস্ট শুধু উত্তর লিখবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কিন্তু, আর কমেন্ট বক্সে ডাবল অ্যান্সার গ্রহণযোগ্য নয়। তুমি যদি কোনো ডাবল অ্যান্সার করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শো হয়, কোনো ডাবল অ্যান্সার লেখা যাবে না। একবারই অ্যান্সার সম্পূর্ণ হলে সব অ্যান্সার লিখে তারপর অবশ্যই কমেন্ট বক্সে সেন্ড করবে। আর আরেকটা কথা খেয়াল করো, আর আর 50 মিনিটের মধ্যে অবশ্যই আমাদের পরীক্ষার 9টা 10-এ ট্রান্সলেশন কম্পিটিশন শুরু হবে। তোমাকে 50 মিনিটের মধ্যে কমেন্ট বক্সে তোমার সব উত্তর লিখে পাঠাতে হবে। এরপর লেখালে সেটা অ্যালাউ হবে না, সেই প্রশ্নের মার্কও আমি দেবো না। 2 দিন পরে ফলাফল ইউটিউব রিপ্লের মাধ্যমে জানানো হবে, জানিয়ে দেওয়া হবে এবং সলিউশন ক্লাস নেওয়া হবে। ইউটিউব রিপ্লের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সলিউশন ক্লাস নেওয়া হবে। অর্থাৎ ইউটিউব রিপ্লে কোনটা, তুমি যখন অবশ্যই ইউটিউব কমেন্ট বক্সে তুমি অবশ্যই তোমার অ্যান্সার লিখবে, তখন নিচে কিন্তু রিপ্লে থাকে, তুমি তোমার প্রশ্নে কয়টা ভুল বা তুমি কত নাম্বার পেয়েছো, আমি ওই রিপ্লেতে কিন্তু অ্যান্সার লিখে দেবো তুমি কত নাম্বার পেয়েছো। তার মানে অবশ্যই 2 দিন পরে তুমি ওই চ্যানেলে রিপ্লে তুমি দেখবে, আমার রিপ্লে থাকবে ইংলিশ রিপ্লে বা ইংলিশ আড্ডা, ওখানে ক্লিক করলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। আর মনে রাখবে সলিউশন ক্লাস নেব, তারপর কিন্তু আমি একটা সলিউশনের ক্লাস নেব, মানে সলিউশনটা একটা দিয়ে দেবো ভিডিও ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা ওখান থেকে সলিউশন দেখে তুমি তোমাদের অ্যান্সারটা মিলে নিতে পারবে। একটা কথা দুঃখে অত্যন্ত দুঃখের সাথে বলছি, এক্সামটি মিসিং হওয়ার কারণে আবার নেওয়া হলো। তার মানে আমি এক্সামটা পূর্বে লাইভে নিয়েছিলাম, কিন্তু লাইভ ওই চ্যাটিং এ লাইভ চ্যাটে সে তোমাদের অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি এই এক্সামটি আবার নিয়ে লাগছে। এই জন্য আই এম এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত ভাবে দুঃখিত। এবার দেখো আমাদের 10টি ট্রান্সলেশন, প্রথম 5টি আমার বড় চাচার ছোট ছেলে, আমার ছোট চাচার ছেলেকে শনিবার ইংরাজি শেখায়। আবার বলি, আমার বড় চাচার ছোট ছেলে, আমার ছোট চাচার বড় ছেলেকে শনিবারে ইংরাজি শেখায়। 2 নম্বর, সে প্রতিদিন বাজার থেকে 500 টাকা দিয়ে মাছ কেনে, সে প্রতিদিন বাজার থেকে 500 টাকা দিয়ে মাছ কেনে। 3 নম্বর, করোনা ভাইরাসের জন্য বাড়ি থেকে বাইরে যাওয়া সবার জন্য অসম্ভব, করোনা ভাইরাসের জন্য বাড়ি থেকে বাইরে যাওয়া সবার জন্য অসম্ভব। 4 নম্বর, লোকটি আমার বাবার কাছে একটি চাকরির জন্য আসে, লোকটি আমার বাবার কাছে একটি চাকরির জন্য আসে। 5 নম্বর, আমার জন্মদিন 1910 সালে শনিবারের 10 তারিখে, আমার জন্মদিন 1910 সালে শনিবার 10 তারিখে। প্রতিটি প্রশ্নের জন্য 15 মিনিট কমেন্ট করে উত্তর লিখবেন। 2 দিন পরে ফলাফল ইউটিউব রিপ্লের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার 6 নম্বর, তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর টাকা ব্যয় করেন, তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর টাকা ব্যয় করেন। ছেলেটি ইংরেজিতে খুব কাঁচা। তোমাকে 8 নম্বর, তোমাকে এক বছরের মধ্যে ইংরেজি শিখতে হবে। 9 নম্বর, মৃত্যুর এ বিষয়ে কোনো ধারণা নেই। 10 নম্বর, জয় প্রতিদিন তার মায়ের সাথে রিক্সায় করে স্কুলে যায়। সময় আমরা জানি সময় আমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু একদম 9টা 10-এ তোমরা প্রশ্ন পাওয়া মাত্র 9টা 10-এ তোমরা লেখা শুরু করবে, কোনো প্রশ্ন তোলা লাগবে না, শুধু অ্যান্সার লিখতে। আবার বলছি, প্রশ্ন তোলা লাগবে না, শুধু অ্যান্সার লিখবে। 10টি প্রশ্ন কমেন্ট বক্সে একসাথে লিখে অ্যান্সার লিখবে। 5টির জন্য 5 মিনিট কমেন্ট করে উত্তর লিখবেন। 2 দিন পরে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এবার আমরা কথা, তোমার কমেন্ট বক্সে তোমাদের উত্তর আমি কিভাবে কমেন্ট বক্সে দেখবো, আমি তোমাদেরকে সেই বিষয়টাতে দেখাই। দেখো কমেন্ট বক্স, এই যে এখানে দেখো অনেকে তোমরা কমেন্ট করছো, একটু খেয়াল করো, তোমরা এর আগের এক্সাম অনেকেই কমেন্ট করছো। এখন আমি তোমাদের খাতা কিভাবে দেখবো বা তোমরা কত নাম্বার পেয়েছো সেটা তোমরা কিভাবে জানবে,
দেখো আমি কয়েকটা খাতা তোমাদের এখানে দেখাই, ইরফান ইরফান দেখো প্রশ্ন কনভার্সেশন ইরফান লাগছে, তোমরা এইভাবে লেখবা নেম তানজিম ইরফান ক্লাস ফাইভ, তুমি যে ক্লাস সিক্স এইভাবে লেখবা, দেখো 10টা প্রশ্ন কিন্তু একসাথে 28 এখন ইরফানের খাতা কিন্তু আমি দেখছি, দেখো কত নাম্বার পেয়েছে খেয়াল করে, এই যে আছে রিপ্লে ফ্রম ইংলিশ আটটা, অবশ্যই তোমাদের অ্যান্সার নিচে আমি যখন খাতা দেবো এরকম লেখা থাকবে রিপ্লে বাই, আমার রিপ্লে থাকবে, যে রিপ্লে থাকে মনে করবো আমি অ্যান্সার তোমার খাতা দেখছি। এবার দেখো ইরফান কত পাইছে ইংলিশ, দেখো 10 in 10 ফার্স্ট ইরফান 10 এর মধ্যে 10 পেয়েছে। আমি এখন অনেকের খাতা দেখি না, দেখবো আর একটা খাতা দেখি, দেখো অনেকে দেখছে কিন্তু, যেমন এখানে ক্লাস ফোর মাহি, মাহিবি বিশ্বাস ক্লাস ফোরে তার খাতা দেখছে, দেখো এখানে তার খাতা দেখছে কিন্তু সে পাইছে কত, এই যে রং তার কয়টা চারটা ভুলেছে, মাহি পাইছে 5 নম্বর। আবার এখানে দেখো আমাদের নাবিল, নাবিলের 10টা প্রশ্ন লেখছে, নাবিল দেখো নাবিলের এখানে 10 এ 10 পেয়েছে। আবার এখানে আরেকটা আমরা খাতা দেখি, দেখো রামেশা ক্লাস ফোর, এইভাবে ক্লাসের নাম লিখতে হবে কত পেয়েছে, এই যে রিপ্লে অপশন এখানে দেখো রিপ্লে রিপ্লেস ফ্রম ইংলিশ আটটা, দেখো অ্যান্সার দিয়ে আছে রামেশা 1 2টা ঘুরেছে, রামেশা নাম্বার পেয়েছে 8 নম্বর 10-এ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের কিভাবে আমি ইউটিউব রিপ্লেতে তোমাদের অ্যান্সার দেবো।